তো এই ছিল আমার ভ্যালেন্টাইনের গিফট। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমি তুমি চলে যাচ্ছি তোমাদের কাছে আরেকটি নতুন ব্লগ। তো চলো আজকে এখন থেকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করা যাক। সকালবেলা কাজ বাজার এই মাত্র বসলাম, কারণ আজকে ঝুমা দিয়ে ডুব মেরেছি, ঝুমা দিয়ে আজকে কাজে আসেনি, গিয়েছি হচ্ছে দিদির বাড়ি কোথায়। তো চলো এখন থেকে ব্লগটাকে স্টার্ট করা যাক। আমি সকালবেলায় চুল ছিলাম, তো চাষটা চালালে ভাবলাম যে ব্লগটা স্টার্ট করে নিই। আজকে সারাদিন কী করবো না করবো সব কিছুটাই তোমাদের সাথে শেয়ার করবো, তো তোমরা শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকো। আর এখন তো ওয়েদার যা চেঞ্জ হচ্ছে, তো মানুষের শরীর খারাপ অটোমেটিক হবে, তো দুদিন যদি ঠান্ডা হয় তো তিন দিন গরম এরকম হচ্ছে। তো কাল পরশু প্রচণ্ড গরম ছিল, সেই জন্য পাখা চালিয়ে ঘুমাচ্ছিলাম, হালকা সর্দি সর্দি এসেও গিয়েছে। আর আজকে আমার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, যার জন্য নিজের সোয়েটার পরে বসে আছে। এই সোয়েটারটা এখানটা কী করে ছিঁড়ে গেল, পুড়ে গিয়েছিলাম না সেই দিন, তো এখানটা আটকে ওই ভেতরের চামড়াটা কেটে গেছিলো, যার জন্য এরকম হয়েছে। তো চলো কোনো ব্যাপার না, তো এখন থেকে ব্লগটা স্টার্ট করবো। তো চলো ব্লগটা স্টার্ট করা যাক। এখানে সকাল থেকে আজকে মাংসের প্রিপারেশন চলছে। এই যে আমার মশলা কষা হচ্ছে এখানে, খুব তাড়াতাড়ি রান্না করছি, এই মা ধরে গেছে, মশলার মধ্যে তেল ছেড়ে দিয়েছে। মানে এবার একটু মাংসটা আমি এখানে দিয়ে দেবো, এবার মাংসটা দিয়ে ভালো করে কষবো। আমি জাস্ট রান্নাবান্না সেরে সবে মাত্র বসেছি এখানে, আর এই যে বরদি এসেছে ভোগ নিয়ে, আমি এখানে ভোগ কাছিলাম। তো ওখানে ওদের ওখানে হচ্ছে যে মুৎসব ছিল, তো সেটা হয়ে যেতে ও এসেছিলো, এসেছিলো কাছাকাছি একটা ডাক্তারখানায়, আর অমনি ভোগটাও নিয়ে এসেছিলো দিতে। আর মা সেই কারণে মানে দিদিদেরকে একটু মানে রান্নাবান্না করে দিচ্ছে, বলছে কি আর রান্না করতে হবে না কারণ অনেক বেলা হয়ে গেছে। আর এই দেখো মা কত মাটির উনান বানিয়েছে, সেগুলোই তোমাদের সাথে মানে দেখাচ্ছি, যে দেখো বড়ো মেজো সেজো ছোটো তো কত রকম উনান বানিয়েছে, আর খুব সুন্দর বানায় উনানগুলো। এই দেখো যার যার লাগবে বলে দেবে, কমেন্ট করে পাঠিয়ে দেবো, জাস্ট মজা করলাম। তো চলো বর্দি এসেছে, এক্ষুনি চলে যাবে, থাকবেন না, এখনই এলো আর এখনই চলে যাবে। তো যার জন্য মা একটু রান্নাবান্না করে পাঠিয়ে দিল, যাতে গিয়ে রান্না না করতে হয় দুপুরবেলা। আর মা ওই উনানগুলো তৈরি করেছে, যার জন্য ওই উনানগুলো তোমাদেরকে দেখালাম, নিজে হাতে বানিয়েছি উনানগুলো। আর কারণ হচ্ছে বর্দি এখানে কাছে ডাক্তারখানায় এসেছিলো, তো এই জন্য একটু বাড়ি থেকে ঘুরে গেল। তো আর এখানে হলো গিয়ে এখানে হচ্ছে একটা উনান নিয়ে যাওয়ার প্রিপারেশন চলছে। তো এরকম তোলা উনান দেখে বর্জি বললো যে আমিও একটা নিয়ে যাবো, তো সেটারই নিয়ে যাওয়ার বন্দোবস্ত চলছে। একবার ভাবছে নেবো, একবার ভাবছে নেবো না, নিয়ে গেলেও কীভাবে নিয়ে যাবো, তো এরকম চলছে। তো শেষ পর্যন্ত অনেক কষ্টে মানে বেঁধে নিয়ে নিয়ে যাচ্ছে, শেষ পর্যন্ত এখন বাঁধাই চলছে। এই যে মেজোটাকে নিয়েছে, ছোটোটাকে বড়োটাকে রেখে গেছে, মেজোটাকে নিয়ে যাচ্ছে। আর এখানে হচ্ছে বাকি ওই ব্যাগগুলো ওই যে বাইকে বাঁধছে, বেঁধে নিয়েছে। আর তল এই তো আবার তল বলছি। তো চলো এখানে হচ্ছে কিছু সবজি হয়েছে, তোমাদেরকে দেখাই গাছে যাও। আমাদের গাছে হচ্ছে টমেটো হয়েছে, টমটম অনেকগুলো ধরেছে কিন্তু। আর আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করবো, চলো দেখো রোজ ডের দিনে ও আমাকে এটা না সারপ্রাইজ দিয়েছে। আমি ওই ঘরে বসে টিভি দেখছিলাম, আর ওই এসে আমাকে এইভাবে রোজ ডেটা সেলিব্রেট করেছে, তো আমি ভীষণ খুশি হয়েছি, ভীষণ হ্যাপি হয়েছে। ও আমাকে এইভাবে দিয়ে আর বলছে যে একবার ওই ঘরে যাও, গিয়ে দেখো তোমার জন্য কী রেখেছে। তো সত্যি খুবই 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 পছন্দ হয়েছে আমার। আর চকলেটের গিফট করেছে, একটুকু দিয়েছে, বাট ভালো, আমার খুব ভালো লেগেছে এই চকলেটটা। আর বলেছে পরে একটা বড় চকলেট এনে দেবে। তো চলো এভাবেই হচ্ছে আমার ভ্যালেন্টাইন ডেটা মানে সেলিব্রেশন করেছি এই উইকটা এইভাবেই। তো তোমরা কীভাবে কে কীভাবে সেলিব্রেট করেছো কিন্তু জানিও অবশ্যই। এখন আমি জামরুল নিয়ে বসেছি, জামরুল নিয়ে খেতে খেতে। এখন এগুলো বাজারে বিক্রি হয়, আর আগে আমরা কত মানে জামরুলের কত স্মৃতি আছে, ছোটোবেলায় কত গাছে উঠে এভাবে জামরুল গাছে বসে জামরুল খেয়েছি, মানে জামরুল গাছে বসে জামরুল খেয়েছি। হ্যাঁ ঠিক বলেছি, মাঝে মাঝে কথা উল্টোপাল্টা হয়ে যায় তো সেই কারণে। এখন আর সেই কাজ মানে এগুলো সেরকম একটা কোনো টেস্ট নেই, বাট তাও চলো খাই, অনেকদিন পর পেলাম। হঠাৎ করেই আবার ঠিক হলো যে পিসিমণির বাড়ি যাবো, তো সেই কারণে বেরিয়ে পড়লাম আমি আর ও দুজনে মিলে। অ্যাকচুয়ালি অনেকদিন থেকে যাওয়ার কথা ছিল, বাট ওর কাজের চাপেই যাওয়া হচ্ছিলো না, তো এখন বেরিয়ে গেছি। এখন বাজে 5টার মতো, আর এখন আমি বেরিয়ে যাচ্ছি হচ্ছে একটু বাঘার দিকে যাব। আর যাবো হলো পিসিমণির বাড়িতে, পিসিমশাইকে একটু দেখতে যাব। পিসিমশাই একটু শরীরটা খারাপ আছে, তার জন্য একটু পিসিমশাইকে দেখতে যাবো। আর যাচ্ছি এখন পিসিমশাই বাড়িতে, ও গেছে বাড়িটা আনতে। আজকে একটু হালকা ঠান্ডা আছে, গরমও দিচ্ছে, তার জন্য এই হালকা আমি পঞ্জুটা পরেছি। তো আসার সময় জানি না কতটা ঠান্ডা লাগবে কি লাগবে,
ওইটাও আমি স্টিল পঞ্জুটাই পরেছি। তো চলো এখন বেরিয়ে যাই। এই যে ও দাঁড়িয়ে আসে, আর আমি এখান থেকে এই যে হেঁটে হেঁটে যাচ্ছি এখন। চলো এই বাঁকড়ার থেকে একটু ফল, মিষ্টি, খেজুর এসব কিছু নিলাম, আর ভাইয়ের জন্য দুটো লজেন্স, চিপস এসব কিছু নিয়েছি। আর নিয়ে এবার চলে যাব। আর ওখানে গরম গরম রসগোল্লা দেখে এত ইচ্ছে হচ্ছিলো, বাট আমি এখন মিষ্টি খাচ্ছি না, যার জন্য একটু বন্ধ আছে। তো চলো চলে যাই। আর যাওয়ার পরে পিসিমণি আমার জন্য এখানে ফুচকা এনে রেখে দিয়েছিল। ওদের পাশের বাড়ি একজন ফুচকা তৈরি করে, তো আমি বলেছিলাম, আর মানে ওই দাদাটা ভালোই করে, এই জন্য রেখে দিতে বলেছিলাম। আর এসে আমি ফুচকা খেয়েছি, আর এখন এই যে কত কী করছে দেখো, লুচি, তরকারি, বেগুন ভাজা, অনেক কিছু, বাট আমি এত কিছু খেতেই পারি না। আর এদিকে আমার পিসির ফোনে আমার ভ্লগটা চালিয়ে দেখছিলাম, আর ওদেরকে বলছিলাম আমার ভ্লগ দেখিস নি কেন। তো এই যে ওখানে করছে, আর আমি চলো, এই যে আমার ভাইও আমার সাথে আছে, আমি যখন থেকে এসে বসেছি আর ও আমার কাছে এসে বসেছে, যাইনি। তো লুচি হয়ে গেলে ঘরে চলে যাবো, সব কিছুই হয়ে গেছে, লুচিটা হলেই হয়ে যাবে। তো গরম গরম লুচি খেতে চলো ঘরে যাই। সে একা ঘরে বসে আছে, পিসেমশাই আছে যদিও, তো পিসেমশাইয়ের সাথে সে গল্প করছিল, আর আমি এখানে পিসেমণির কাছে ছিলাম। এখন এদের এখানে নিচের ঘরটা ছিল আর ওপরের ঘরটা নতুন করে হচ্ছে, তো সেই কারণে আমি দেখতে এসেছি। আর ও লাইট জ্বালিয়ে দেখাচ্ছে, এটা হলো আমার পিসিমণির জায়ের মেয়ে, তো ও আমার সাথে দেখাতে এসেছে যে দেখো কি ঘর হচ্ছে। তো ওদের ঘরটাও ঘুরে এলাম, তো ওপরের ঘরটা এরকমভাবে ঘুরে ঘুরে দেখছিলাম। এত কেন দিয়েছে, একটা দিলেই হবে, তুই খাবি তো, এত খাবি তো, হ্যাঁ ঠিক আছে খা। Guys, happy Valentine Day সবাইকে আজকে। আজকে ভ্যালেন্টাইন ডে, তো এখন হচ্ছে সন্ধ্যা না, রাত 8:30 বাজে। আর এখন আমার জন্য আমার বর হচ্ছে ভ্যালেন্টাইন ডে গিফট এনেছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো একবার দেখাই যে ও আমার জন্য কী গিফট এনেছে। এই দেখো আমার জন্য তিনটে নাইটি কিনে এনেছে, এই একটা, এই একটা, আর এই একটা, এই তিনটে নাইটি কিনে এনেছে। তার মধ্যে এইটা আর এর প্রিন্টটা একই। ও অ্যাকচুয়ালি অত কিনতে জানে না, তো মোট কথা যা হাতের কাছে পেয়েছে, যা পছন্দ হয়েছে নিয়েছে। তো এই তিনটে হলো গিফট পেয়েছে, আর বাকি তো তোমরা দেখলে আমাকে রোজ ডে আর ওই কী দিয়েছে, রোজ ডেতে রোজ আর চকলেট, হ্যাঁ তো চকলেট দিয়েছে, বাকি আর কিছু দেয়নি। তো এই ছিল আমার ভ্যালেন্টাইন ডে গিফট। আর তোমরা কে কী গিফট পেয়েছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে কে কী গিফট পেয়েছো। তো গিফট যেমনই হোক, গিফট পেতেই ভালো লাগে, এটাই হলো বড় কথা, তাই না? তো চলো টাটা।